মিয়ানমার নৌবাহিনী চিন্তায় পড়ে যায় যখন বাংলাদেশ সাবমেরিন ক্রয় করে। মিয়ানমার তখন তড়িঘড়ি করে ইন্ডিয়ার সাথে টর্পেডো কেনার চুক্তি করে। ইন্ডিয়া তাদের শিপ লঞ্চ টর্পেডো সায়না দেয়, যা সাবমেরিন ধ্বংসে ব্যবহার করা যাবে। ভারত হতে পাওয়া এই লাইট ওয়েট টর্পেডোটির রেঞ্জ 7 কিলোমিটার। তবে আজকের আলোচনা কিন্তু মিয়ানমারের টর্পেডো সায়না নিয়ে নয়। টর্পেডো হামলা থেকে বাঁচার জন্য যুদ্ধজাহাজ কিংবা সাবমেরিনে কি ধরনের ব্যবস্থা থাকে, মানে টর্পেডো হামলা থেকে বাঁচতে যে কৌশল ব্যবহৃত হয় সেটা নিয়ে বলতে চাচ্ছিলাম। আশা করি অনেকেই এই ভিডিওর জন্য অপেক্ষায় ছিলেন। তো চলুন ছোট্ট ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটি শুরু করা যাক। জিগজ্যাগ ম্যানুভার, এর মানে হলো সাপের মতো আঁকাবাঁকা পথে জাহাজ চালানো, বারবার দিক পরিবর্তন করা। ওয়াকহোমিং টর্পেডো বাদে অন্য কোনো টর্পেডো মিসাইলের মতো আপনার পিছনে পিছনে দৌড়াবে না। ওয়াকহোমিং যুদ্ধজাহাজের গতির ফলে উৎপন্ন পানির আলোড়নকে ফলো করে। এটা একটু পুরনো টেকনোলজি, তবে এটা ঠেকানোর জন্য টোয়েট টর্পেডোর ডিকয় সিস্টেম রয়েছে, তবে সেটা নিয়ে পরে কথা বলবো। জিগজ্যাগ ম্যানুভার টর্পেডো হামলা থেকে বাঁচতে সবচাইতে বহুল ব্যবহৃত কৌশল, এবং এটাই সবচাইতে কার্যকর অ্যান্টি টর্পেডো সলিউশন। আপনার সোনার এবং টর্পেডো অ্যালার্ট সিস্টেম ভালো মানের হলে এই ম্যানুভার দিয়েই বেঁচে যেতে পারেন। সাধারণত টর্পেডো জাহাজের গতি ক্যালকুলেশন করে এমনভাবে মারা হয় যেন একটা নির্দিষ্ট সময়ের জাহাজটি তার বর্তমানে গতির কারণে যেই পয়েন্টে অবস্থান করবে সেই পয়েন্টে গিয়ে যেন টর্পেডো হিট করে। এ কাজে পানিতে জাহাজের উৎপন্ন শব্দকে ব্যবহার করা হয়, যা টর্পেডো ফলো করে। এটাও শতভাগ সফল পদ্ধতি নয়, কেননা টর্পেডো ফায়ার হলে জাহাজ তার সোনারের কারণে টের পেয়ে যায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। এজন্য নোস্কেপ জোন থেকে টর্পেডো ফায়ারের চেষ্টা করা হয়, যাতে জিগজ্যাগ ম্যানুভার দিয়েও বাঁচতে না পারে। অফ ব্যাক ফুল, আপনারা জানেন জাহাজ গাড়ির মতো আচমকা ব্রেক করে থেমে যেতে পারে না, তবে ইঞ্জিন ফুল রিভার্সে দিয়ে গতি কমিয়ে ফেলা যায়, এমনকি পেছন দিকেও যাওয়া যায়। উপরে যেরকম টর্পেডো হামলার কথা বললাম সেটা থেকে বাঁচতে এ ধরনের কৌশল ব্যবহার করা হয়, তবে এসব ক্ষেত্রে ইঞ্জিনের ওপর প্রচণ্ড চাপ পড়ে এবং পুরনো ইঞ্জিনের জাহাজের ক্ষেত্রে চিফ ইঞ্জিনিয়ারের অনুমতি ছাড়া ক্যাপ্টেন এই কাজ করতে পারেন না। ইঞ্জিন নষ্ট হলে কম গতির স্থির জাহাজকে টর্পেডো মেরে জাহাজ ডুবিয়ে দেওয়া সাবমেরিন সার্ফেস শিপের জন্য মোটামুটি ডাল ভাত টাইপের ব্যাপার। ইমার্জেন্সি ডাইভ বা ক্র্যাশ ডাইভ, এটি সাবমেরিনের ক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত কৌশল। এক্ষেত্রে একটি সাবমেরিন তার সর্বোচ্চ যত নিচে ডাইভ দেওয়া সম্ভব তত নিচে ডাইভ দেয়। সাবমেরিনের জন্য বিভিন্ন ডেপথ সীমা দেওয়া থাকে। ডিজাইন ডেপথ নামে সাবমেরিনের ডিজাইনের ওপর বেস করে ডেপথের সীমা নির্ধারণ করা হয়। এটি হচ্ছে সেফ ডাইভ লিমিট। এর গভীরতায় সাবমেরিনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অন্যদিকে টেস্ট ডেপথ হচ্ছে অপারেশন টাইমে যে সর্বোচ্চ গভীরতায় সাবমেরিন যেতে সক্ষম। এতে সাবমেরিনের বডির ওপর হাজার হাজার লিটার পানির চাপ পড়ে, কিন্তু সাবমেরিন তা ঠিকই সহ্য করতে পারে। সাধারণত টেস্ট ট্রায়ালের সময় টেস্ট ডেপথের সর্বোচ্চ মান নির্ণয় করা হয়। এবার আসি ক্র্যাশ ডাইভারের বেলায়। মনে করুন টর্পেডো তারা খেয়ে অথবা কোনো কারণে সাবমেরিনের সিস্টেম ফেলিয়ার হয়ে টেস্ট ডেপথের চেয়ে অনেক বেশি নিচে ডাইভ দিল, অর্থাৎ ডেঞ্জার জোনে চলে গেছে। এমন অবস্থায় সাবমেরিনের মেটাল বডি যে সর্বোচ্চ গভীরে যেতে সক্ষম তা হলো ক্র্যাশ ডাইভ বা কলাপস ডাইভ। এর বেশি আর 1 ইঞ্চিও যেতে পারবে না, গেলে প্রচণ্ড পানির চাপে সাবমেরিন চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। টর্পেডো থেকে বাঁচতে গভীরে ডাইভ দিয়ে সাবমেরিন নিজেকে বাঁচায়। ধাওয়া করা টর্পেডো যত নিচ দিয়ে যাবে ততই পানির চাপের কারণে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। এছাড়া তখনই ডিকয় ব্যবহার করেও সাকসেসফুল হওয়া যায়। এখন বলবো ডিকয়ের কথা। টর্পেডো হামলার শিকার সার্ভেস ভেসেল কিংবা সাবমেরিন, যে কোনোটাই হতে পারে, এজন্য ডিফেন্স সিস্টেমও ভিন্ন ভিন্ন। আমার স্বল্প জ্ঞানে যে কটা সম্ভব উল্লেখ করছি। গান ফায়ার ওয়েভ, বিষয়টা অনেকটা রাইফেল দিয়ে মিসাইল ঠেকানোর মতোই। এটা মান্ধাতার আমলের ডিফেন্স সিস্টেম। শক্তিশালী নেভাল গানের কিছু কাস্টমাইজ হাই এক্সপ্লোসিভ শেল আছে যা ইনকামিং টর্পেডো পথ বরাবর ফায়ার করা হয়। পানিতে বিস্ফোরিত হয়ে টর্পেডোর জন্য বাধা সৃষ্টি করে। মার্চেন্ট শিপ প্রোটেকশনের জন্য আগে এই টেকনিক ব্যবহার করা হতো। পরবর্তীতে অ্যান্টি সাবমেরিন মর্টার দিয়ে কাজ চালানো হয়। বর্তমানের হাই স্পিড টর্পেডোর বিপক্ষে এই কৌশল তেমন ইফেক্টিভ নয়, তবে বেশি দূর থেকে টর্পেডো ফায়ার করলে এবং পর্যাপ্ত সময় পাওয়া গেলে ডেপথ চার্জ দিয়ে টর্পেডোকে লক্ষ্যভ্রষ্ট করা সম্ভব। নয়েজ মেকার,
এটি বর্তমানে সবচেয়ে কার্যকর ডেকয় সিস্টেম। টর্পেডো জাহাজের উৎপন্ন শব্দকে ফলো করে। এজন্য আধুনিক যুদ্ধ জাহাজগুলোতে এমন কিছু কাউন্টার মেজার সিস্টেম থাকে যা জাহাজের সমান বা তার চেয়ে বেশি শব্দ উৎপন্ন করতে সক্ষম। এগুলো মিসাইল ডিফেন্স কাউন্টার মেজার স্যাফের মতোই আলাদা ডেকয় লঞ্চার দিয়ে লঞ্চ করা হয়। কিছু কিছু সিস্টেম আছে যেখানে চ্যাফ এবং অ্যান্টি টর্পেডো ডেকয় একই লঞ্চার দিয়ে লঞ্চ করা যায়। এতে জাহাজের জায়গাও কম প্রয়োজন হয়। টর্পেডো ডেকয়গুলো পানিতে পড়ে শব্দ উৎপন্ন করে টর্পেডোকে নিজের দিকে আকৃষ্ট করে এবং টর্পেডো ফলস টার্গেটে হিট করে। আবার কিছু ডেকয় সিস্টেম রয়েছে যারা টর্পেডোকে নিয়ে কানামাছি খেলে, যেমন DCNH এর ক্যান্টো 130mm অ্যাডভান্স টর্পেডো ডেকয়গুলো। এগুলো একসাথে কয়েকটি ফায়ার করলে এক একবার এক এক ডিকয় নয়েজ সৃষ্টি করে এবং টর্পেডো তার দিকেই দৌড়ায়। আবার সেই ডিকয় নয়েজ অফ করে দেয় এবং তৎক্ষণাৎ আরেক ডেকয় অন করে, তখন সেটি আরেক ডেকয়ের পিছনে দৌড়ায়। বোল্ড ডেকয় ফর সাবমেরিন, এটি নয়েজ মেকার টাইপের ডেকয়ের পুরাতন ভার্সন। পুরাতন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের সাবমেরিনের অ্যান্টি টর্পেডো ডেকয়। কিন্তু এই জিনিস বর্তমান যুগেও খুবই ইফেক্টিভ এবং এটি সহজে বানানো সম্ভব। এমনকি ব্রিটেনের রয়্যাল নেভির নিউক্লিয়ার সাবমেরিন সহ আরো কিছু দেশের ডিজেল ইলেকট্রিক সাবমেরিনে অত্যাধুনিক নয়েজ মেকার ইলেকট্রনিক কাউন্টার মেজারের পাশাপাশি বা বিকল্প হিসাবে এবং কস্ট ইফেক্টিভ ডেকয় হিসাবে এটি এখনো ব্যবহার করা হয়। এটি মূলত ক্যালসিয়াম হাইড্রাইড যৌগ ভর্তি একটি বিশেষ ক্যানিস্টার যা পানিতে লঞ্চ করা সমুদ্রের লবণাক্ত পানির সাথে মিশে হাইড্রোজেন বুদবুদ সৃষ্টি করে এবং সেই সাথে ফলস টার্গেট সৃষ্টি করে। যেহেতু আমাদের সাবমেরিন দুটোতে অ্যান্টি টর্পেডো ডেকয় নেই, সেহেতু এই পুরনো টেকনোলজি অ্যাপ্লাই করা যেতে পারে। এটি সহজে স্থানীয়ভাবে তৈরি করা সম্ভব এবং টর্পেডো টিউব দিয়ে লঞ্চ করা সম্ভব। এটি 98 ফিট গভীরে একটানা 20 থেকে 25 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে। এছাড়া অন্য আরেক ধরনের সাবমেরিন লঞ্চ টর্পেডো ডেকয় রয়েছে যা নিজে নিজে উপর নিচে আপ ডাউন করে সত্যিকারের সাবমেরিনের মতো সোনার সিগনেচার তৈরি করতে পারে। টাওয়ার টর্পেডো ডেকয়, নাম শুনে হয়তো যুদ্ধ বিমানের টাওয়ার রাডার ডেকয় মনে করতে পারেন, তবে এটির কাজ হুবাহু তেমন নয়। এটি আসলে মাল্টি স্ট্যাটিক সোনার যা সাবমেরিন এবং ইনকামিং টর্পেডো থ্রেট শনাক্তের জন্য ব্যবহার করা হয়। এটি জাহাজের মূল সোনার এবং এয়ারশিপ লঞ্চড এক্সটার্নাল হাইড্রোফোনকে নিয়ে বাড়তি একটি শক্তিশালী সোনার সিস্টেম তৈরি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার কিংবা বিমান দ্বারা এ ধরনের নেটওয়ার্ক তৈরি করা হয়, তবে জাহাজ থেকেও এটা করা সম্ভব। টাওয়ার টর্পেডো ডেকয় জাহাজের পেছন দিকে ফাইবারে কেবল যুক্ত করে লঞ্চ করা হয় এবং এটি জাহাজের সাথে সংযুক্ত থাকে। এটি অনেক দ্রুত সাবমেরিন শনাক্ত করতে সক্ষম এবং ইনকামিং টর্পেডো থ্রেটকে নিউট্রালাইজড করতে সক্ষম। উদাহরণ হিসাবে ANSLQ-25 নিক্সের কথা বলবো। এটি যুদ্ধ জাহাজগুলোর জন্য বর্তমান সময়ে সবচেয়ে সেরা টর্পেডো ডিফেন্স সলিউশন যা TRD-র মতো একই কাজ করে। প্রতিটি নিক্সি ডিকয়ের দাম $1.46 মিলিয়ন, তবে ইহার চাইনিজ ভার্সনও রয়েছে। কিলার ডিকয়, নিক্সের একটি ভার্সন যা হার্ড কিল টর্পেডো ডিফেন্স সিস্টেম। এটি নিজেই মূলত একটি ছোট সাইজের অ্যাকোয়েস্টিক টর্পেডো। অ্যাকোয়েস্টিক মানে যে শব্দ শুনে সেটিকে ফলো করে। এ ধরনের টর্পেডো ম্যানুয়ালি হাত দিয়ে জাস্ট পানিতে ফেলে দেওয়া হয়, পরে অপারেটরকে অ্যাক্টিভ করেন এবং সেই সাথে কন্ট্রোল করেন। এটিও নয়েজ দিয়ে ফলস হিট সিগনেচার তৈরি করে। কিন্তু যেসব ঘাট দ্বারা টর্পেডোকে বোকা বানানো সম্ভব নয়, তাদেরকে ঠেকানোর জন্য এটি বানানো হয়েছে। এটি সরাসরি টর্পেডোর ওপর মুখোমুখি হামলা চালিয়ে নিজে সহ টর্পেডো ধ্বংস করে জাহাজকে নিরাপদে রাখে। এটাও নেক্সিয়ের মতো $1 মিলিয়ন+ দামি। পরিশেষে বলতে চাই, যতই দিন যাচ্ছে ততই টর্পেডোগুলো পাল্লা দিয়ে আধুনিক হচ্ছে। ভবিষ্যৎ মিড কোর্স গাইডেন্স সিস্টেম এবং অপারেটর গাইডেন্স টর্পেডো আসলে এসব ডিকয় দিয়েও কাজ হবে না। আর টর্পেডো কোনো রকমে একটা লাগাতে পারলেই বেশ ভালো মানের ক্ষতি করা সম্ভব, এমনকি ডুবিয়ে দেওয়াও সম্ভব। টর্পেডো আপনার আশেপাশে ফাটলেও ভালোই ক্ষতি হবে। এজন্য ডিকয় অনেকটা দূরে লঞ্চ করা হয় বা লঞ্চের পর সরে যাওয়া হয়। অ্যান্টিশিপ মিসাইল না হয় চাফ বা ক্লোজ ওয়েপন সিস্টেম দিয়ে ধ্বংস করা সম্ভব, কিন্তু টর্পেডোকে ডেকয় দিয়ে কাউন্টার করা বা জিগজ্যাগ পথে চলে লাইন অফ ফায়ার থেকে দ্রুত সরে যাওয়া ছাড়া উপায় নেই। আমাদের BNS বঙ্গবন্ধু, BNS আবু বকর সহ আরো কিছু জাহাজে টর্পেডো ডিফেন্স সিস্টেম ইনস্টল করা রয়েছে। এটা প্রয়োজন হলে ইনস্টল করা যায়, আবার খুলেও রাখা যায়। যেমন বর্তমানে প্রয়োজন নেই বিধায় BNS সমুদ্র জয়ের গুলো খুলে রাখা হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এরকম আরো তথ্যবহুল নতুন কোন ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। খোদা হাফেজ।